অন পুশ বাটনটি ব্যবহার করেছি, সেই অন পুশ বাটনটি যখন আমরা চাপ দিব তখন আমরা যে অ্যালার্মটা ব্যবহার করেছি সেই অ্যালার্মটা জ্বলে উঠবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমি কুড়িগ্রাম পলিটেকনিক থেকে এসেছি। আমি মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ট্রেনিং সেন্টারে 6 দিনের যে কোর্সটা সেই কোর্সের মধ্যে এডমিশন হয়েছি। তো আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, সেই প্রজেক্টটি হচ্ছে মূলত ম্যাগনেটিক রিলে ব্যবহার করে লোড কন্ট্রোল সার্কিট তৈরি করানো। তো আমরা এখানে যে সার্কিটটা তৈরি করেছি সেখানে আমরা একটা অ্যালার্ম এবং একটা ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করেছি। এখন আমরা যদি এখানে সাপ্লাই দিই, সাপ্লাই কানেকশন দেওয়ার সাথে সাথে আমাদের যে আমরা ইন্ডিকেটর ল্যাম্পটা ইউজ করেছি সেই ইন্ডিকেটর ল্যাম্পটা জ্বলে উঠবে। এই ইন্ডিকেটর ল্যাম্প জ্বলে ওঠা মানে আমাদের সার্কিটটি সঠিক রয়েছে। এখন আমরা এখানে যে অন পুশ বাটনটি ব্যবহার করেছি সেই অন পুশ বাটনটি যখন আমরা চাপ দিব তখন আমরা যে অ্যালার্মটা ব্যবহার করেছি সেই অ্যালার্মটা জ্বলে উঠবে এবং আমাদের ইন্ডিকেটর যে বাতিটা রয়েছে ইন্ডিকেটর বাতিটা নিভে যাবে। এবং আমরা যখন আবার অফ পুশ বাটনটি চাপ দিব তখন আমাদের অ্যালার্মটি অফ হয়ে যাবে এবং আমাদের ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। তো আজকে আমাদের সার্কিটটি ছিল এটুকুই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।